बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम केमन आछेन सबाई आशा करछि आल्लाहर रहमते बेश भालो आछेन सुस्थ आछेन आलहामदुलिल्लाह आमरा बेश भालो आछि सुस्थ आछि। এই যে এই টপগুলোর মুখ কিভাবে দিবেন আর মুখ কিভাবে ফিনিশিং করবেন এটার ভিডিও আমি শেয়ার করতেছি আর কি। দেখেন অফ ক্যামেরা আমি এগুলো দিয়ে রাখছি না, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। আর এই যে দেখেন কিভাবে ফিনিশিং করবেন, বডি যেরকম ভাবে ফিনিশিং করবেন, এই যে এগুলা কিন্তু একটু ব্যতিক্রম, একটু হালকা করে হাত দিয়ে এরকম ভাবে একটু একটু করে কাগজে লাগিয়ে লাগিয়ে ফিনিশিং করবেন আর কি, তাহলে সুন্দর হবে। দেখেন কিরকম এই যে উঁচু নিচু হয়ে আছে, এটাকে আমি সমান করতেছি আর কিভাবে করতেছি দেখেন। এটা কিন্তু বেশি পরিমাণে করে ক্রিয়েটার নেবেন, নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে নেবেন এই যে দেখেন। আর আবার রোদ্রে দিলে কিন্তু এটা একটু মধ্যে দিয়ে পেটে যাবে, পরে আবার একটু ক্রিয়ে নিয়ে তারপর মধ্যে দিয়ে একটু একটু দিয়ে দিবেন আর কি। আর আমার ওই যে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর এই বড় টপগুলো কীভাবে বানিয়েছি এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। একটা আপু বলছিলেন যে উপরে যে চাপ বসাই চাপের রঙগুলো করার, এই যে চাপ বসায় কাগজ যে টপের মধ্যে রং করার জন্য আলাদা রং বিক্রি করে এগুলা দিয়ে চাপ দিতে হয় আর কি। আর আমি এগুলাতে কোনো সময় আমি চাপ দিই নাই, আমার কাছে তেমন বেশি মানে ভালো লাগে না, এই জন্য আমি দিই নাই আর কি। আর যদি বলো তাহলে আমি একটা টপ এরকমভাবে চাপ বসিয়ে আমি দেখিয়ে দিব আর কি। কীভাবে চাপ দিতে হয় যে দুইটা টপের মুখ আমি দেখেছি, দুইটা টপ কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, দুইটা কিন্তু দুই ডিজাইনের টপের মুখ আর কি। যে এরপরে এরকমভাবে সমান করে নিতে হবে, ইচ্ছা করলে যারা না পারেন তারা কিন্তু কাগজ কেটে নিয়েও এরকমভাবে পাপড়িগুলো বসাতে পারবেন, তাহলে কিন্তু একরকম সমান হবে। আর সাথে থাকেন দেখতে থাকেন কীরকমভাবে আমি এগুলো ফিনিশিং করেছি, একদম প্লেন করে নিয়েছি। এখন আমি আপাতত উপরে এরকমভাবে দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে আমি মার দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে একদম প্লেন করে নিব। এই তো দেখেন সবগুলো কিন্তু একরকম হয়ে গেছে, যে ভিতর দিয়ে যে পাখা জায়গাটা দেখা যাচ্ছে এটার মধ্যে আমি ক্লে লাগিয়ে লাগিয়ে সুন্দর করে নিব। এই তো দেখেন আমি মারের হালুয়াটা নিয়ে এরকমভাবে কষে কষে সমান করে নিচ্ছি। আর আরেকটা আপু বলছিলেন যে আটা কিভাবে জাল করবেন, আটা পানির মধ্যে দিয়ে পরে আটা বা এরোট দিয়ে পরে যে ভালোভাবে মিশিয়ে জাল করলে দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, তখনই ঘন হয়ে আসলে এটা মানে নামিয়ে নেবেন আর কি। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কতটুকু পরিমাণ ঘন হবে, এই তো দেখেন আমি হাত দিয়ে দিয়ে মানে এরকমভাবে ঘষে ঘষে কিন্তু সমান করে নিচ্ছি। এটা এখন এই অন্যরকম দেখা যাচ্ছে, দেখেন ওইটা কিন্তু কীরকম একটু খাওয়া খাওয়ার মতো লাগতেছে, আর এই যে হাত দিয়ে ঘষার পরে মার দিয়ে অন্যরকম একটা প্লেন হয়ে গেছে। এরপরের দিন সকালবেলা যদি আপনি পাথর দিয়ে ঘষেন তাহলে আরও একদম প্লেন হয়ে যাবে। আর এগুলো ভালোভাবে প্লেন করে তারপর এই যে চুন রঙটা এই রঙটা দেওয়ার পরে যদি শীষ কাগজ ঘষে আপনি সাদা রং করেন তাহলে কিন্তু একবারে কাচের সিরামিক্স টপের মতোই দেখা যাবে, বোঝাই যাবে না যে এগুলা কিন্তু ওই যে কাগজের যে
এগুলো সব কিছুই কিন্তু নিজের কাছে সুন্দর, মানে একটু সময় লাগায় করলে কিন্তু একটু সুন্দর বেশি হয় আর কি। এটা এরকম ভাবে বড় বড় পাপড়ি দিয়ে করেছে, আরেকটা আছে মানে দেখাইতেছি চিকন চিকন করে পাপড়ি দিয়ে করে নিয়েছি আর কি। এটা করার পরও এটা দেখাইতেছি কীভাবে, ওই যে নিচে দিয়ে উপর দিয়ে একবারে সমান করে করে একটু সময় নিয়ে করলে কিন্তু অনেক সুন্দর হবে। যে আপুরা বানাতে পারেন তারা তো অবশ্যই বুঝেন জানেন, আর যারা না পারেন তারাও দেখলে কিন্তু একটু একটু মানে আইডিয়া নিতে পারবেন আর কি। এই যে প্রথম আমি এটা দিয়েছিলাম একদম গোল আকৃতির, এখন আমি এটাকে একটু এরকমভাবে করে নিচ্ছি, দেখতে আর একটু বেশি ভালো লাগতেছে সূর্যমুখী ফুলের মতো আর কি। এই যে দেখেন, যে এরকম আমি আগাটা একটু এরকমভাবে করে নিচ্ছি দেখেন। এরপরে এই যে বলতেছি যে এখানে একটু ক্লে লাগিয়ে লাগিয়ে একরকম সমান করে নেব, তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর হবে। তো এটা প্রায় শেষ, এটা শুধু পাথর দিয়ে ঘষলেই হয়ে যাবে। এরপর একটু একটু করে আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য আর কি, আর আপনারা তো অফ ক্যামেরায় করলে কিন্তু অনেক সুন্দর করে করতে পারবেন। আর এই যে এখানে দেখেন আমি চিকন চিকন করে এই পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। চিকন চিকন পাপড়িগুলো কীভাবে দিতেছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই যে এরকমভাবে দুই হাত দিয়ে এরকমভাবে আমি আগে বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেওয়ার পরে এটাই এরকমভাবে দিচ্ছি, সবগুলো পাপড়ি এরকমভাবে দিবেন। এই যে মাহাদি দুষ্টুমি করতেছে, আর এই যে দেখেন ওই টপটা করা শেষ। এরপরে কিন্তু আমি এই যে এটার মধ্যে কীভাবে পাথর দিয়ে ঘষবেন এটা আমি দেখাই দিতেছি। পাথর দিয়ে ঘষার পর কিন্তু একদম প্লেন হয়ে যাবে। আচ্ছা, একটু বড় পাথর হলে ভালো হতো, কিন্তু এই যে ছোট পাথর আর কি, এরপরে অনেক সুন্দর হয়ে যাচ্ছে দেখেন, দেখে তো বুঝাই যাচ্ছে। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, ক্রে কীভাবে করতে হয় প্রথম অংশ দ্বিতীয় অংশ ভাবে পার্ট পার্ট করে আমি সবগুলোই দিয়েছি, আপনারা একটু চেক করলে কিন্তু দেখতে পারবেন। এরপরও আমি ভাবতেছি যে নতুন করে আবার ভিডিওগুলো দিব আর কি। অনেক আপুরে খুঁজে পাচ্ছেন না, নতুন নতুন যুগ হচ্ছেন আর কি নতুন আপুদের জন্য, আবারও আমি ভালোভাবে দেখিয়ে দিব ক্রে কীভাবে করতে হয় এই টপ হওয়ার জন্য।
আর মানে ভিডিও করে করে এই যে টপগুলো বানানো কিন্তু একটু কষ্টই হয়, মানে এটা কিন্তু দাপে দাপে বানানো হয়, আর অফ ক্যামেরায় বানালে কিন্তু যখন যেটা মন চাইছে মানে করে নেওয়া যায় আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।